হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আবার একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো বন্ধুরা, নিজের নাম্বার গোপন করে অন্যকে কল করে ডিস্টার্ব করার একটা ট্রিক্স নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। বন্ধুরা, যে কোনো নাম্বারে আপনি কল করতে পারবেন, আপনার নাম্বার লুকিয়ে, আপনার নাম্বার সে জানতেই পারবে না। বন্ধুরা, এটা করার জন্য, এই ট্রিক্সটা করার জন্য কোনো অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে না, শুধু ভিডিওটি দেখে নিন। বন্ধুরা, প্রথমে আপনাদের মোবাইলে ইন্টারনেটটা চালু করে রাখবেন, তারপরে এখানে ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে এখানে সার্চ করবেন কল বোম্বার, CALL কল, BOMBER, এখানে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যেই ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন এন্টার নাম্বার, আপনি যাকে কলটা করে ডিস্টার্ব করবেন তার নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। আমি যাকে ডিস্টার্ব করব তার নাম্বারটি আমি এখানে এন্টার করে দিচ্ছি। তো বন্ধুরা, নাম্বারটি এন্টার করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে দেখবেন আই এগ্রি, এটাতে ক্লিক করে দেবেন, টিক চিহ্ন করে দেবেন। আর এখানে দেখবেন ভেরিফাই ইউ আর ও হোম হিউম্যান, সরি, এটাতে ক্লিক করে এখানে সেন্ড নাও, এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে একটু রিফ্রেশ করে নেবেন, নেওয়ার পরে এখানে ক্যান্সেল করে দেবেন, এরকম রিফ্রেশ করবেন, ক্যান্সেল করবেন। তারপরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি যতবার এরকম রিফ্রেশ করবেন, যতবার এরকম উপর থেকে নিচে টানবেন ততবার তার ফোনে কল ঢুকবে। কল ঢোকার সময় সে কল রিসিভ করুক বা কেটে দিক, কল ঢুকলে সে রিসিভ করলে শুধু একটাই জিনিস তাকে শোনাবে। বন্ধুরা, আপনারা যতবার চাইবেন ততবার কল করতে পারেন, সে চাই কেটে দিক বা রিসিভ করুক, আপনি যতবার এরকম রিফ্রেশ করবেন ততবার ওর ফোনে কল ঢুকবে, ততবার ফোনে কল ঢুকবে। এতটা ডিস্টার্ব হয়ে যায় ভাই, কী বলবো, সে যে কবার কল করবেন সে কবার অন্য অন্য নাম্বার থেকে তার ফোনে কল ঢুকবে। বন্ধুরা, আপনারা এটা স্টপ করবেন কীভাবে? বন্ধুরা, আপনারা যদি এটা স্টপ করতে ভুলে যান, তার মোবাইলে খালি খালি কল ঢুকবে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে কল ঢুকবে, সে রেগে বোম হয়ে যাবে। বন্ধুরা, এটা স্টপ করবেন কীভাবে দেখে নিন। বন্ধুরা, এখানে দেখবেন স্টপ বোম্বিং, এটাতে ক্লিক করে আপনারা এরকম পুরো ব্যাকে চলে আসবেন, এরকম সাইড থেকে এটা উড়িয়ে দেবেন। দেওয়ার পরে তার ফোনে আর কল ঢুকবে না। আবারও যদি করতে চান সেম প্রসেসও করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অল নোটিফিকেশনটা অন করে দেবেন।